দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। করোনা সংক্রমণ রুখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বিধি মেনে চলুন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। করোনা রোগী এবং তাদের পরিবার পরিজনদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে বহু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিল অ্যাডভান্সড সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেস এবং মুক্তি নামে একটি সংস্থা। সহায়তায় আছে পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাব। 2 জুন বুধবার ওই সংস্থাগুলির যৌথ উদ্যোগে অক্সিজেন পার্লারের উদ্বোধন হল পাঁচবাড়িয়াতে। উদ্বোধন করেন ঘাটাল মহকুমার প্রাক্তন সহ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং তমলুক জেলা হাসপাতালের প্রাক্তন অধীক্ষক ডাক্তার রবীন্দ্রনাথ মাইতি। এছাড়াও ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, গোমকপতা গুণধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই প্রধান শিক্ষক সংগঠনের সহ সভাপতি সুব্রত কুমার বুড়াই এবং ডাক্তার নির্মল পালধি এবং ডাক্তার দীঘল পালধি জানালেন, অক্সিজেন পার্লারের প্রধান উদ্দেশ্য গ্রামীণ এলাকায় প্রত্যন্ত প্রান্তে যাতে করোনা রোগী অক্সিজেনের অভাবে প্রাণ সংশয় না হয়। শুধু অক্সিজেন নয়, করোনা রোগীদের বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে। যাদের রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে সেই সব রোগীদের স্থিতিশীল করাও অক্সিজেন পার্লার খোলার অন্যতম উদ্দেশ্য। আপনারা শুনুন কর্মকর্তারা কি বললেন। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার হেডমিস্ট্রেস পশ্চিমবঙ্গের একটি বড় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সংগঠন। সেই সংগঠনটি মুক্তি উদ্যোগে মুক্তি নামক একটি এনজিওর সঙ্গে টাই আপ করে অক্সিজেন পার্লার তৈরি করার চেষ্টা করছে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে। সেক্ষেত্রে প্রধান শিক্ষকদের মাধ্যম দিয়ে ওই সমস্ত অক্সিজেন পার্লার মেশিনগুলির মুক্তি দিচ্ছেন। আমি আমার স্কুলের পক্ষে মুক্তির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাবের সঙ্গে টাই আপ করে, এখানে যেহেতু পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাবের ডাক্তারবাবুরা রয়েছেন, দু একজন মেম্বার ডাক্তার রয়েছেন, এমবিবিএস ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, মেডিকেল ম্যান রয়েছেন, ফলে এখানে আমি অক্সিজেন পার্লারের বন্দোবস্ত করেছি যাতে এই গ্রামীণ এলাকার বেশিরভাগ সাধারণ গরিব মানুষেরা করোনার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হলে যে অক্সিজেনের সমস্যাটা হয় সেটা সাহায্য সহযোগিতা পেতে পারে। উদ্যোগটা আমরা বরাবরই একটা বেরকম ধরনের জনহিতা করে একটা উদ্যোগ নিয়েই থাকি। তো হঠাৎ করে আমাদের এই কিছুদিন আগে যে অক্সিজেন একটা ভীষণ সংকট হচ্ছিল তাদের একটা মাথা কারণ কিছুদিনভাবে কি করছে তাদের, যেমন অক্সিজেন সিলিন্ডার হয়তো দু একটা পাচ্ছিলাম কিন্তু এত মানে ভীষণ দামে পাচ্ছিলাম তা আমার অক্সিজেন কনসেন্ট্রেটর, তখন একটা অক্সিজেন কনসেন্ট্রেটর মাথায় আসে এটা ব্যাপার, কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটরও এত দাম সেই জন্যে আমরা একটা পাজেল নেই। এর মধ্যেই হঠাৎ করে আমরা কিনবো কিনবো কি করছিলাম, কিন্তু এই মানে সেই সময় আমাদের শরীর এবং আমাদের ক্লাবের সদস্য সুব্রতবাবু মাস্টারমশাই হেডমাস্টারমশাই তো উনি এই প্রস্তাবটা দিলেন যে ওনাদের একটা অ্যাসোসিয়েশন থেকে এরকম একটা দেওয়া হবে, কিন্তু একটা ক্লাব দরকার এবং এনজিওর ডাক্তার দরকার, সেই মানে সুযোগটা আমরা ঢুকে নিলাম আর যে দুজন। এবং এটা মানে অনেকভাবেই দেওয়া যাবে, এটা তো অক্সিজেনটা আমাদের এয়ার থেকে নেওয়া হচ্ছে এবং মৃদু উপসর্গ মানে যাদের খুব স্যাচুরেশনটা বেশি নামেনি 92-93 এরকম থাকছে বা থাকছে সেটা তাদের পক্ষে এটাই ভালো, তাদের থেকে বেশি হয়ে গেলে তখন অক্সিজেন সিলিন্ডার থেকে বেশি বেশি মাত্রায় অক্সিজেন দিতে হবে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তার কাছে তাকে ভালো করতে পারবে কীভাবে। আমরা যেটা দেখছি যে অক্সিজেন স্যাচুরেশন যখন ধরো 90% থাকবে বা 88-89 এই ক্ষেত্রে এগুলো দেওয়া যাবে, 5 লিটার পার মিনিটে বেশি অক্সিজেন এখানে দেওয়া যাবে না কনসেন্ট্রেটর থেকে, ওটার জন্য বেশি ধরতে গেলে আপনাদের অক্সিজেন সিলিন্ডার ইউজ করতে হবে। তো অক্সিজেন সিলিন্ডারের অপ্রতুলতা তো দেখাই যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে না। অক্সিজেন কনসেন্ট্রেটের মেন উদ্দেশ্যটি কোনো রিফিল করার ব্যাপার নেই, ওসব কিছু নেই, সরাসরি বাড়ি থেকে অক্সিজেনটা নিচ্ছে, এটা বড় সুবিধা, শুধু ইলেকট্রিসিটি থাকলেই হবে। তাই আমরা মোটামুটি একটা পেশেন্টকে স্টেবিলাইজ করার জন্য এটা করা, তাছাড়া তার সাথে কিছু ওষুধপত্র দেবো যেগুলো মানে মৃদু উপসর্গে যে ওষুধগুলো করোনাতে আমরা দিয়ে ব্যবহার করছি, করোনাতে ডেফিনেট কোনো ওষুধ নেই, একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেগুলো দেওয়া হয় সেইগুলো এখান থেকে বিনা পয়সায় দেওয়া হবে, আর যেগুলো সাপ্লাই থাকবে না সেগুলো আমরা লিখে দেবো, সেগুলো পেশেন্টের বাড়ি থেকে নিয়ে নিতে হবে। তো মোটামুটি একটা গাইডেন্স হিসাবে এবং পরবর্তী ক্ষেত্রে একটা ফার্দার বড় প্রতিষ্ঠান যাওয়ার আগে, বড় হসপিটাল যাওয়ার আগে, পরবর্তী ট্রিটমেন্টের ক্ষেত্রে তার আগে একটা সাপোর্টিভ ব্যাপার জন্য এই পার্লারটা মেনলি কীভাবে যোগাযোগ করবো। যোগাযোগ করার জন্য আমাদের এখানে ক্লিনিক্সের ওপরে হচ্ছে মন্ডলগুলিকে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাবের সদস্যদের 3 জনের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করে যোগাযোগ করা যাবে এখানে। এবং পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাবে একটা অক্সিজেন মানে স্যাচুরেশন মাত্রা মাপার ব্যবস্থাও থাকবে,
সেক্ষেত্রে কি কি উপসর্গ হচ্ছে সেগুলো জানাতে হবে, আর প্রত্যেকে যারা আসবেন প্রত্যেককে অনুরোধ করা হবে সেখানে আসার আগে একটা আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে, ডকুমেন্টেশন হিসেবে ওটা লাগবে আধার কার্ডের জেরক্স, আর তেমন কিছু লাগবে না। আর আমরা ঠিকানা ঠিকানা লিপিবদ্ধ করে আমরা সমস্ত কিছু করবো, তিন চারটে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার যোগাযোগ করতে হবে। অরম পিওরিটি চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারেন কি অরমে দ্বারা রিফাইন করা সোনার শুদ্ধতা 99.50% থেকে কম অথবা এর মধ্যে কোনো অশুদ্ধ ধাতু মেশানো আছে, তাহলে অরম আপনাকে দেবে পুরো 100,000 টাকার পুরস্কার। অরম, সিওরিটি ইন ওল্ড গোল্ড পিওরিটি।